শেষ হলো অষ্টম আন্তর্জাতিক বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ইনোভেশন অ্যান্ড ডেভেলপমেন্ট এক্সপ্রো অ্যান্ড ডায়ালগ 2017। এতে অংশ নেয় বাংলাদেশ সহ 13টি দেশের 90টি পরিবেশ বান্ধব ও আধুনিক শিল্প প্রযুক্তির প্রতিষ্ঠান। শিল্প প্রতিষ্ঠানের বর্জ্য শোধনাগার, সোলার সিস্টেম, বৃষ্টির পানি ধরে রাখার ব্যবস্থা, বাতাস ও শব্দ দূষণ মুক্ত বৈদ্যুতিক জেনারেটর সহ অন্যান্য সামগ্রীর সমাহার ছিল এই প্রদর্শনীতে। পরিবেশ বান্ধব শিল্পায়ন, পরিকল্পিত নগরায়ন এবং সবুজের জন্য তথ্য ও প্রযুক্তি একসাথে ব্যবহারে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে 3 দিনের এই মেলায় দেশ বিদেশের নগর পরিকল্পনাবিদ ও নীতি নির্ধারকরাও অংশ নেন। এবার মডার্ন ডায়াগনস্টিক সেন্টার আন্তর্জাতিক সংবাদ।